হ্যালো হোয়াটস আপ গাইস, আজকে আমরা যাচ্ছি আলতামাস্টের গাড়ি। সো আমরা বাসা থেকে প্রায় রওনা দিয়ে দিছি, এখন গাড়িতে আছি। সো আমার সাথে অনেকজন আছে, এখন ভিডিওটা দেখার জন্য আমাদের সাথে থাকুন। সো এখন আমরা যেতে যেতে আপনি গাড়িতে উঠে গেছি। সো আমরা এখন অনেকজনই আমাদের সাথে আছে, হৃদয় আছে, আশাগুলো আছে, নাজমুল আছে, সাকিল আছে, রাহাত আছে। সো দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি আলতামাস্টের গাড়ি। দেখতে আমরা অনেক দূরে চলে আসলাম, আর কিছুক্ষণ লাগবে, বেশিক্ষণ লাগবে না অবশ্য। ভিডিওটা দেখার জন্য আপনারা সাথে থাকুন। হ্যালো গাইস, আমরা এখন চলে আছি জমগা বাজার, এটা ঘাসিরহাট একটা বাজার। ছো এখন আমরা আর কিছুক্ষণের ভিতরে চলে যাবো। সো গিয়ে অনেক এনজয় হবে, সো এনজয় হবে। সো আপনারা ভিডিও দেখতে যে আমাদের সাথে থাকুন। গাঁজা করে বলে মানুষে, কিন্তু আসলে গাঁজা খায় না অবশ্য, মানুষের নাম দিয়ে দিচ্ছে আর কি। আর কি ঠিক না থাকলে তো দেখা যায় আর কি, গাঁজা করে বলতে গেলে সবাই বলে গাঁজা করা। এখন আমরা আর এখানে ঈদের পরের দিন অনেক জ্যাম থাকে, ওই কারণে আমরা আসিনি, আমরা কয়েকদিন পরে আসলাম। তো দেখতে দেখতে আমরা চলে আসছি। তো এখন আমাদের এই যে সামনে অনেক বড় একটা নদী দেখতে পাচ্ছি, চলে আসছি, এটা তো বুঝতে পারতেছেন। এখন মনে করেন যে আমরা গাড়ি পার্কিং করা সিস্টেম আছে। তো আমরা এই জায়গায় পার্কিং করবো। তো আপনারা তো বিরাট স্বপ্ন দেখে আমাদের সাথে থাকুন, এনজয় হবে, মজা হবে। তো আমরা একটু বেটাইমে চলে আসি দুপুরে, কারণ আজকে তো আমি ঢাকা যাবো, ওই কারণে দুপুরে চলে আসলাম। বিকাল দিকে যাইতে হবে, তাই বিকাল আসতে হবে না। হৃদয়ের সাথে মনে হয় রাত যাইতে পারে, তো কেউ বলতে পারতেছি না এখন। সবাই নেমে গেলো চমন লক্ষ্য করে, আমি এখন নামবো। আমার পাওয়াটা পুরো ধরে গেছে। ঈদের পরে প্রথম আসি, মানে এই জায়গায় ঈদ হয়েছে তো আর আসিনি, বুঝছেন। তো ওই যে ভিড়ের সম্পূর্ণ দেখে অনেক এনজয় হবে, মজা হবে, সম্পূর্ণ দেখে আমরা সাথে থাকুন। আর দেখেন দুপুরে আসি, তারপরও কিছু গাড়ি আছে। দুপুরে যদি বিকাল দিকে আসতাম, পুরো মাঠটা ভরে যেত গাড়িয়ে, আবার ওই পাশে একটা মাঠ আছে ওইটাও ভরতো, কিন্তু আমরা ব্যাটামে চলে আসছি। সো আচ্ছা দেখতে তো পারতাছেন, এই জায়গায় গাড়ি রাখলে একটা কার্ড দেয়। সো কার্ডটার ভিতরে ওই যে নাম্বার লেখা থাকে, সো ওই কার্ডটা যদি আমরা এই জায়গায় রাখি, সো আমাদেরকে আর কি গাড়ি ফেরত দিবে। সো তা এমনিতে সিস্টেমটা অনেক ভালো হয়েছে। সো এই জায়গায় আবার সিসি ক্যামেরা দিয়ে অন্তর্ভুক্ত, ওই যে সিসি ক্যামেরা ওই জায়গায় আসছে। সো সম্পূর্ণ ভিডিওটা দেখতে আমাদের সাথেই থাকুন। আর সো আমরা দেখতে দেখতে চলে যাচ্ছি, এখন আমরা ভিতরে চলে যাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখতে আমার সাথে থাকুন, ওই জায়গায় অনেক মাস্তি হবে, এনজয় হবে। সো এখন ওই জায়গায় আমরা যাই, দেখি আগে কি এই জায়গার একটু বিখ্যাত হচ্ছে আপনার গিয়া মাছ, ইলিশ মাছটা বিখ্যাত। সো এখন আমরা দেখ, মানে আমরা চাই, দেখি আগে মানে কোন জিনিসটা মানে খাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, মাছটা কোন গাড়ি দিব লোক তুমি লোক। তো এখন ভিডিওটা দেখতে আমাদের সাথে থাকুন। সো মানে আমরা যাইতেছি, সো মানে এই জায়গায় আসলে আমাদের সাথে যোগাযোগ করেন, আর আমাদের ভিডিও দেখে যদি আসেন তাহলে আপনারা কিছু ডিসকাউন্ট পেতে পারেন। দেখে আমরা চলে আসছি, এখন ভিতরে চলে যাবো, নদী দেখতে পারতেছেন।
দেখেন তো কত বড় একটা নদী, নদীটা দেখতে অনেক পদ্মা নদী বলা হয় আর কি। তো এই জায়গায় চলে যাচ্ছি, তো তখন আর এখানে এত পরিমাণ বাতাস, এখনো দোকানগুলা পুরোপুরি ই হয় না, এটা বিকেলে হবে সবগুলো খোলা হবে, তো এখনো এগুলো আর কি ই করা হয়নি। সো দুঃখজনক বিকেলে আসতে পারলাম না, কারণ বিকেলে আজকে তো চলে যাবো, আপনাকে কয়েকবারই বললাম। বিকেলে আসলে দেখা যেত আর কি, এখানে অনেক মানুষ বসে থাকে, বসে বসে আড্ডা দেয়। এখানে একটা পার্কের মতো আছে আর কি, দেখেন অনেক সুন্দর আর কি। তো গাইস এখন আমরা চলে আসছি, এখন আমরা আলদা মাস্টার গাড়ির ভিতরে চলে আসছি। তো দেখি যে বাতাস আছে আমাদের পিছনে অনেক বড় নদী, তো এখন দেখতে দেখতে আমরা অনেক মজা পাবো, এনজয় হবে। তো ভিডিওটা দেখতে আমাদের সাথে থাকুন। এটাকে দেখাও, ওই যে নদী থেকে মাছ ধরছে, তো এই যে এই যে মাছটা দেখতে আমাদের সাথে এখন দেখছেন, এটাকে আর কি ভাইং মাছ বলা হয় আর কি। তো যাবো ওইদিকে, অনেক মানুষ আছে, তো ওই জায়গায় স্পিন বোট আছে, ট্রলার আছে, ওইদিকে আমরা দেখি উঠতে পারি কিনা, আগে চাই দেয় দেখি কি হয়, তারপর বলতেছি আর কি। তো ভিডিওটা দেখার জন্য আমরা সাথে থাকুন, সম্পূর্ণ হয়ে যাবে, মাছটি হবে, এনজয় হবে, মজা হবে। তো এখন আমরা সাথে থাকুন। তো এখন আমরা নেমে যাচ্ছি, তো ওই জায়গায় কিছু মানুষ ছিল, তো ওই জায়গায় বুঝতে তো পারতাম স্টেন্ডে যাবো, তারপর কিছু খাবো কিছুক্ষণ পরে আর কি। মানে আবার কি সাজিয়ে করেছে, ওর এই যে এখানে অনেক জায়গাতে পোলায় না, সেটা খেলাধুলা করে, অনেক জায়গাতে লোক আসছে, মায়েরও দেখতে পারতেছেন, মায়েরও আসছে, দেখি আর কি কোনো মায়ের সাথে ভিডিও করে জানে কি টাইম দিতে পারবে। সো ওদিকে আর কিছু নাই, সো আর এদিকে যাওয়ার লাভ নাই, আমরা আবার ব্যাগ যাই, ব্যাগে যাই, তুই কোন রেস্টুরেন্টটা ভালো ওটার ভিতরে ঢুকবো, আর কী খাওয়া পাওয়া যায়। এখন দুপুরবেলা সব ধরনের খাবার পাওয়া যাবে না অবশ্য, তারপরে দেখি কোন ধরনের খাবার পাওয়া যায়, খাওয়া দাওয়া করে তারপর চলে যাবো। টিউশন নাকি একটা ফটো নেবে, তো আর একটা ফটো নিয়ে দেখি, এটা রোদের মধ্যে কিছু দেখা যায় না, তো রোদ তো ওই কারণে ছবিগুলা বেশি সুন্দর হইতেছে না, তারপরে একটা টুইলে দেখি। হ্যালো গাইস, তো আমরা এখন রেস্টুরেন্টে যাবো খাওয়া দাওয়া করতে, সো ভিডিওটা সম্পূর্ণ দেখতে আমাদের সাথে থাকুন। সো দেখতে তো পানি উঠে তো ওই জায়গায়, কারণ এটা অনেক উপরে দেখছি, তো দেখে যাবো আর কি। তো তাই কোনো মানুষ নাই, তো ওই জায়গার ভিউটা দেখতে দিতে পারতেছেন একবার নদীর সাথে, সো ভিউটা আমার তো অনেক জোস লাগতেছে, সো ভিডিওটা সম্পূর্ণ দেখতে আমাদের সাথে থাকুন। তো এখন ওইটা রাখছি, আমরা অর্ডারটা দিয়ে ফেলছি, সো এখন কি আমরা চিকেন তান্দুরি খাবো। সো ওই জায়গায় চিকেন তান্দুরিটা একটু বেশি চলতেছে, সো এখন আমরা চিকেন তান্দুরি খাবো। অনেকজন ভিডিও করতেছে, সো আমার আসলে প্রথম আসছি, আর একটা ফ্যানের সাথে দেখা হয়ে গেল, সো পরে ছবি মবি তুললাম, তারপর ফ্রি হয়ে গেলাম, খাবার চলে আসছে। এখন আমরা আর কি খাবার চলে আসছে, সো আমি আর কি চা খাইতেছি, সো আমি আর কি চিনা মাংস ছাড়া খাইতেছি, সো গাইস আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন ওইটার বিল নিয়ে চলে আসছে, দেখি কয় টাকা বিল হয়েছে। খাইলাম তাও 3500 টাকা বিল হয়ে গেছে, বিল আরও বেশি হয়েছে, কিন্তু কয়টা আমাদের চীনা পরিচিত তাই কিছু ডিসকাউন্ট দিছে। এখানে বিকেল আর কি মেলার মতো একটা ই হয়, তো দেখতে আসেন আমরা বাইরে যাইতেছি, ওই আমাদের সাথে একজন বাচ্চা আছে, ও বলে নাকি নৌকায় উঠবে, আমরা উঠবো বিমানে, আমরা নৌকা উঠবো না, ওনারা ছবি তুলতে আসে দেখছেন। এখন আমরা চলে যাইতেছি, সো দেখতে তো পারতাছেন এই জায়গায় ভিউটা অনেক সুন্দর, সাথে কিন্তু নদী আছে, সো এই যে এটা মাটি থেকে গেছে, ওইটা ওইটা দিয়ে দেওয়ার কারণ হচ্ছে আপনাদের এই জায়গায় পানি উঠে যায়, তো ওই কারণে আর কি এটা ওঠা। এই যে এই পাশে একটা খাল আছে, তো আমরা এখন বাইরে যাইতেছি, দেখেন এখানে সেটা কত সুন্দর, তো আমরা যাইতে যাইতে বাইরে যাইতেছি, তো এখন আমার যাওয়ার সময় হয়ে গেছে, আমরা যাবো গা, দেখেন এখানে আবার আরেকটা হোটেল আসছে। সো স্যার বিষয়টা দুঃখজনক যে আমি আপনাদের পুরা জায়গাটা ঘুরে দেখাইতে পারিনি, কারণ আমার হাতে অনেক সময় কম, অবশ্যই আপনারা এখানে আসবেন, আসলে আরও অনেক জায়গা দেখতে পারবেন, দেখার মতো জায়গা, সো আপনারা সবাই আসবেন। তো আল্লাহ হাফেজ, আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।